হ্যালো ভিউয়ার্স, পাপ্পুস ডায়েরি পেরুস পাপ্পুস ডেইলি লাইফে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। 28 বছর বয়স হয়ে গেল, 27 বছর বয়স হয়ে গেল। জন্মদিন উপলক্ষে আজকে আমরা একটু ঘুরতে বেরোয়েছি। জন্মদিনটা হচ্ছে এবার দুই দিনে, এবার কি মানে প্রায় প্রতিবারই তাই হয়, দুই দিনে, ইংরেজিতে আজকে আর বাংলা মতে কালকে। তো বাড়িতে যাই হোক, পায়েস খাওয়া হোক, যাই হোক, সেটা কালকে হবে। আর আজকে আমরা বিয়ের আগের মতো, বিয়ের আগে যেমন এই ইংরেজির দিন একটু ঘুরতে ঘুরতে আসতাম, একটু ঘুরতে ঘোরাঘুরি করে যাবো একটু SBF-এ আদিপুরুষ দেখতে। আমি একবার দেখে গেছি আদিপুরুষ 3-4 দিন আগে, আমার মোটামুটি এভারেজ লেগেছিলো আর কি, এভারেজ কি একটু ভালো ভালোই লেগেছিলো। খাও, আহার হচ্ছে একমাত্র জায়গা যেখানে আমরা মোটামুটি পেঁয়াজ ছাড়া পাই, যেহেতু প্রিয়া মানে পেঁয়াজ একদমই খায় না। তো কোচবিহারে আর কোনো দোকানেই সেভাবে কেউ পেঁয়াজ ছাড়া দিতে পারে না, বলে এটাতে আছে ওটাতে আছে, ভুরি বোঝে টুকটাক দিতে পারে। তো এই যে আহার যে দোকানটা আছে বাঙালি আনার উল্টা পাশে, যদি তোমরা কেউ থাকো যারা পেঁয়াজ ছাড়া খোঁজো আর কি, এখানে আসতে পারো। এখানে মোটামুটি একটা থালি দেয় যেটাতে পেঁয়াজ ছাড়াই মোটামুটি ভাজা সবজি ডাল কোনো কোনো দিন পাওয়া যায় আর কি। বার্থডে আমার হিসাবে খাওয়াবো আমি, তুমি খাওয়াই লাগবে। আমাদের কেক কাটার দ্বিতীয় পর্ব চলছে, মানে কালকে রাত্রে একবার কেটেছিলাম 12টার পরে। এখন এইবারের স্পেশালিটি হচ্ছে এগুলো কেক না, এগুলো হচ্ছে পেস্ট্রি, আরেকটা এটার নাম কী বললো, ডোনাট না এরম ডোনেট বা এরম টাইপের কিছু, একটা জীবনেও নাম শুনি নাই। মানুষ কি বলবো বলো তো, বলবে অন্যের বউ নিয়ে আসছি, নাহলে বউ যদি হয় তাহলে কেন এসে রেস্টুরেন্টে মানুষ কেক কাটবে বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ মোটামুটি। আমরা আছি হচ্ছে ম্যাক্সের গল্পতে, হ্যাঁ, আর গল্পতে বসে বসে আমরা খাচ্ছি মিও আমরের জিনিস। এখানে এসে যদি মারে ওদের কোনো দোষ নাই, কারণ ওদের এখানে আমরা কিছু অর্ডার করি নাই। হ্যাঁ, সিনেমার টিকিট আসুন। আমি এদের কাছে যদি টিস্যু চাইতে চাই, ওরা দেখছে দাগায় দাগায় যে আমরা বাইরের কিছু খাচ্ছি। আচ্ছা ধরবে, ওদের মলে আসি নাই সিনেমা দেখতে, টিকিট দেয় নাই সিনেমার, ধরলেই হইল। বলবো তোদের ডোনাট নাই কেন, আমরা কি দেখতে গেছি বলবো, তখন বলবো আরেকদিন খাইছিলাম কোয়ালিটি জঘন্য, বলবো তোদের পেস্ট্রি বাজে খাইতে, তাই বাধ্য হয়ে আমরা বাইরের থেকে নিয়ে আসছি। কাজ করো প্রিয়া, এই এটার সামনে ছবি উঠাইলা, এখন ওই দিকে আছে কি আছে এটা চিনি টু, যারা হাটকে বাচ্চাকে সবগুলোর সামনে একটা করে ছবি উঠায় নাও, 3-4 দিন পর পর ফেসবুকে পোস্ট করবো ওগুলো সব সিনেমা দেখলাম, আর দেখে নিবা মোবাইলে, দাও বুদ্ধি ভালো, এ সিরিয়াসলি ধরো, এটার সামনে একটু ভিডিও করি, পরে ক্রপ করে ছবি পোস্ট করে দিবা। আচ্ছা, SBF-এর একটা নতুন ব্যবস্থা হয়েছে, সেটা হচ্ছে এখন জল নিয়ে ভেতরে যেতে দেয়, আগে জল নিয়ে যেতে দিত না। ব্যাপার হচ্ছে কম বেশি প্রতিবারই কিছু না কিছু হতো আর কি এতদিন, কিন্তু এইবার সেভাবে করে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। দিদি ওরাও এখানে নেই, আমার মামা একটু অসুস্থ, অসুস্থ মানে ভালোই অসুস্থ, একটু অপারেশন 2-3টা সার্জারি হয়েছে রিসেন্টলি, তো মামার শরীর ভালো না, আর আমার দিদি ভাগ্নি ওরাও এখানে নেই, সব মিলাই আর কি মুড নাই কোনো আয়োজন করার বা কিছু, সেই জন্য নিজেরাই
কেকটা কাটবো আর কি। খাওয়া দাওয়ার আয়োজনটা একটু দেখাই, এখানে হচ্ছে পরে দেখাও তুমি। আবার পনির বানাচ্ছে প্রিয়া, আর এখানে কি পায়েস, আর এইখানে আছে মটন, মটনটা মা বানিয়েছে। আচ্ছা হচ্ছে ফ্রাইড রাইস, এটা রেডিমেড ফ্রম রাজলক্ষ্মী ধাবা। আমি কালকে বলছিলাম যে আজকে এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার করার মেন কারণ হচ্ছে আমার চ্যানেলটাকে বাঁচানো। মানে আমার একটা নোটিফিকেশান এসছে ইউটিউব থেকে, যেখানে ওরা বলছে যে যদি আমি রেগুলার না হই তাহলে ওরা আমার মনিটাইজেশন বন্ধ করে দেবে, ইভেন চ্যানেল টার্মিনেটও করে দিতে পারে। দেখো মনিটাইজেশন পাওয়া অনেকের কাছে স্বপ্ন, অনেকে বহুদিন ধরে কষ্ট করতে থাকে মনিটাইজেশন পাওয়ার জন্য, ইভেন এখনও করছে, আমার চেনা অনেকেই আছে। সেই জায়গায় আমি পেয়েছি, আমিও তো আর এমনি এমনি পাইনি, একটা পরিশ্রমের পরেই পেয়েছিলাম। তো সেইটা যদি এভাবে চলে যায় শুধুমাত্র আমার ইরেগুলারের জন্য, ইরেগুলার আমি হওয়ার জন্য, সেটা তো কাম্য নয়। তো এই জন্যই মানে এখন আমার অতটা সময়ও নেই বা ওই রকম পরিস্থিতি নেই যে আমি রেগুলার ভিডিও করবো আগের মতো বা কিছু। তারপরেও চেষ্টা করছি আর কি, দুই একটা করে দিয়েও যদি চ্যানেলটা অ্যাটলিস্ট ধরে রাখতে পারি, কোনো এক সময় আমার হয়তো সেরকম সময় হবে বা পরিস্থিতি হবে যখন আমি আবার কন্টিনিউ করতে পারবো। তো সেই ভিডিওটায় সেরকম আমার এফোর্ট নাও থাকতে পারে বা ভিডিওটা অত ভালো নাও হতে পারে, আমার নিজেরই মনে হচ্ছে না যে আমি ভিডিও করছি কালকের থেকে। মানে কালকে মাঝখানে দুইবার বাদও দিয়ে দিচ্ছিলাম, প্রিয়াকে বলছিলাম যে আর কন্টিনিউ করবো না, আমি পারছি না, হচ্ছে না আমার, সেভাবে করে ভিডিও আমি করতে পারছি না, ক্যামেরা ধরে কথাই বলতে পারছি না। এই যে অসীম, এই যে লেখা ফোন করছিল তো, জিজ্ঞেস করছে কি নাম হবে। আমি খাবো নি পরে, তুমি খাও। মা এদিকে আগে আস, ওইদিকে ওইদিকে গোল করে স্কুলে রাখছি। খুব মানে খুবই ভালো জায়গা একটা, কি একটা ফ্রুট ফলের ইয়ে, ফ্রুট পিস গুলো পাওয়া যায় না কিনতে, খুবই ভালো হয়েছে কেকটা। আরেকবার প্রমোশন করে একটা দুইটা তিনটা লেয়ার করা, খুব ভালো হয়েছে কেকটা। তোমরা চাইলে কিন্তু নিতে পারো, আমার সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের পিছনায় তুতাইদা, তুতাইদার বাড়িতেই বানায় আমাদের বৌদি, খুব ভালো হয়েছে কেকটা। তো এখন জন্মদিন শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। দেয়া তুমি স্ট্যাটু হয়ে দাঁড়া আসো, ফ্রাইড রাইস পনির হবে বা সাধ্য না, আর আছে হচ্ছে এতগুলো দিলা তাও, আর আছে হচ্ছে মাটন, চলো মাটনটাও দেখাইয়া। আর এক পিস বাস, আর লাগলে পরে আর দিব না, দিও না দিও না, রসুন দাও একটা বাস, ওই যে মাংস দিও।